Hi friends, this is Tanmoy, and today in this video we are going to discuss about the poem Fable written by Ralph Waldo Emerson. Fable কথাটার অর্থ হচ্ছে নীতি কথামূলক কবিতা বলে এখানে ধরে নেওয়া যেতেই পারে। ফেবল কথাটা অ্যাকচুয়ালি ফেবল কথাটা মানে হচ্ছে নীতিকথা, তো এখানে নীতিকথামূলক কবিতা। আচ্ছা, প্রথমে কবির ব্যাপারে আমাদের একটু জেনে নিতে হবে। এখানে কবির ব্যাপারে লেখা রয়েছে, রাল্ফ ওয়াল্ডো এমারসন 1803-1882 ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। রাল্ফ ওয়াল্ডো এমারসন, তার জন্ম হয়েছিল 1803 সালে এবং মৃত্যু 1882 সালে। ইনি একজন আমেরিকান প্রাবন্ধিক ছিলেন, লেকচারার অর্থাৎ লেকচার মানে তোমরা জানো বক্তা ছিলেন আর কি, অ্যান্ড পোয়েট এবং কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, কী কী সেটা কনকর্ড হিম এবং ব্রহ্মা। তো আমাদের একটু কবির ব্যাপারে আর একটু জেনে নিতে হবে যে ইনি একজন বিখ্যাত আমেরিকান কবি ছিলেন, বাস্তবতায় বিশ্বাসী ছিলেন, সব কিছুর মধ্যে বাস্তবতাকে খুঁজে পেতেন ইনি। বাস্তবধর্মী কবিতার জন্যেই ইনি বিখ্যাত মূলত। আর হ্যারল্ড ব্লুম নামের একজন আমেরিকান লিটারারি ক্রিটিক, সাহিত্যিক সমালোচক, তিনি বারবার এই এমারসনকে কী বলেছেন, দ্য প্রফেট অব দ্য আমেরিকান রিলিজিয়ন। অর্থাৎ আমেরিকার যে সামাজিক ধর্ম তার প্রফেট বলেছেন, তার নবী বলেছেন। তো আমরা নেক্সট চলে যাব কবিতার ব্যাপারে। এখানে বলা রয়েছে, দ্য পোয়েম ডিসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেইন। মানে কবিতাটা বর্ণনা করে কি একটা পর্বত আর একটা কাঠবিড়ালি তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরিথিং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। কাঠবিড়ালিটা এটা বুঝিয়ে দিচ্ছে বারবার যে এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা বস্তু, সে জীবই হোক বা জড়ই হোক, ছোটোই হোক বা বড়ই হোক, তাদের নিজস্ব নিজে নিজের আলাদা আলাদা কারণ আছে বেঁচে থাকার জন্যে। তারা যে বেঁচে থাকবে পৃথিবীতে, প্রত্যেকেরই কোনো না কোনো উদ্দেশ্য আছে, প্রত্যেকেরই কোনো না কোনো কারণ আছে। তো আমরা এবার কবিতায় চলে যাব। দ্য মাউন্টেইন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লাইটার লিটিল প্রিগ। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আইয়ার অ্যান্ড আইস ফেয়ার, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I'll not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut. Okay. The mountain and the squirrel had a quarrel. অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া শুরু হয়েছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ, প্রথম ব্যক্তি অর্থাৎ মাউন্টেইন ল্যাটার অর্থাৎ পরবর্তীকে অর্থাৎ কাঠবিড়ালিকে কী বলেছে, লিটল প্রিগ। লিটল মানে ছোট্ট, আর প্রিগ মানে হচ্ছে যে ব্যক্তি নিজেতেই সন্তুষ্ট থাকে আর কি, মানে ছোট্ট নীতিবাগিস। বান রিপ্লাইড, এবার কাঠবিড়ালি কি উত্তর দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ,
তুমি নিঃসন্দেহে সত্যি খুব বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়াকে মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গেই নেওয়া হয়ে থাকে, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড ইজ ফেয়ার, একটা বছর করতে, একটা বছর তৈরি করতে বা একটা গোলক তৈরি করতে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি এটার মধ্যে কোনো লজ্জার কিছুই খুঁজে পাই না, টু অকুপাই মাই প্লেস, আমার নিজের অবস্থান, আমার নিজের অবস্থা, আমার নিজের জায়গাকে দখল করতে আমি এর মধ্যে কোনো লজ্জার কিছুই খুঁজে পাই না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো অত দীর্ঘ, অত বৃহৎ না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো কিন্তু অত ছোট নও। হ্যাঁ, কাঠবিড়ালিটার মনের জোর কতটা বেশি এর থেকেই বোঝা যাচ্ছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি, আমি যতটা ছুটোছুটি করতে পারি, আমি যতটা চঞ্চল, তার অর্ধেক চঞ্চলও তুমি নও। তুমি তো একটা নিস্তেজ, তুমি জড়ো, তুমি এক জায়গায়, তুমি যতই বড় হও না কেন, কাঠবিড়ালি পর্বতকে বলছে, তুমি যতই বড় হও না কেন, তুমি তো জায়গার থেকে নড়তেই পারো না। তুমি তো আমার, আমি যতটা ব্যস্ত, আমি যতটা তাড়াতাড়ি করে চলাফেরা করি, তুমি তার হাফও করতে পারো না। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, আমি এটা অস্বীকার করছি না, ইউ মেক, তুমি তৈরি করো আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবিড়ালি চলার পথ, কিন্তু ট্যালেন্টস ডিফার, মানে এক একজনের ট্যালেন্ট এক এক রকম হয়, ট্যালেন্ট আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবাই ভালো এবং বুদ্ধিমানের মতো স্থাপিত করে রাখা হয় পৃথিবীতে, সবাইকে আলাদা আলাদা সুন্দর করে সেট করা, ভগবান আমাদের সবাইকেই সুন্দরভাবে পুট করেছেন। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠের ওপরে জঙ্গলকে বহন না করতে পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু একটা বাদামও ভাঙতে পারো না, এটা ভুললে কিন্তু চলবে না। তাহলে বোঝা গেল কবিতার মধ্যে কাঠবিড়ালি, কবিতার মধ্যে কবি আমাদের কাঠবিড়ালির মাধ্যমে যারা অবহেলিত আমাদের মধ্যে, তাদের মনের জোরকে কিন্তু কবি বাড়ানোর চেষ্টা করেছেন, এটা পরিষ্কার। ওকে, এবারে আমরা চলে যাব কম্প্রিহেনশন এক্সারসাইজেস। প্রথমে দেখো, এক দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই বাক্যগুলো পরিপূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নাও। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, কি হবে, চার, স্কুইরেল, ঝগড়াটা মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে ছিল। বিদাগ, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, বানের কোনো, কাঠবিড়ালি কোনো সন্দেহ ছিল না যে পর্বত কি। দুই দাগ, বিগ, এরপরে আনলাইক এ মাউন্টেইন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, একটা স্কুইরেল কি ক্র্যাক করতে পারে, অপশান ওয়ান, নাট। এরপরে দুই দাগ, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার, নিচের কোনটা সঠিক আর কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা লিখতে হবে, ট্রু ফলস পুরোপুরি আর কি সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। দ্য মাউন্টেইন কল দ্য স্কুইরেল লিটল বান, এটা কি হবে, মাউন্টেইন পর্বত কাঠবিড়ালিকে লিটল বান বলেছিল, এটা কি ফলস, সাপোর্টিং হবে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ, এরপর দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দেন দ্য মাউন্টেইন, স্কুইরেল পর্বতের থেকে বেশি ব্যস্ত, এটা ট্রু, সাপোর্টিং হবে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এরপরে সিদাগ, দ্য মাউন্টেইন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, মাউন্টেইন তার পিঠের উপরে জঙ্গলকে বহন করতে পারে, এটা কিন্তু ট্রু হবে। লাস্টের দুটো লাইন সাপোর্টিং হিসেবে লাস্টের দুটো লাইন লিখে দেবে, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। এরপরে তিন দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল,
স্কুইডেলের সঙ্গে কার ঝগড়া হয়েছিল? উত্তর কী হবে? দ্য মাউন্টেইন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইডেল। হুর জায়গায় শুধু দ্য মাউন্টেইন লিখে দিতে হবে। এরপরে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইডেল, স্কুইডেলের কাছে কোনটা লজ্জার ব্যাপার নয়? উত্তর কী হবে? টু অকুপাই হিজ প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইডেল। এরপরে সিদাগ, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইডেল ডাজন্ট ডিনাই, সেটা কোন ব্যাপার যেটা কাঠবিড়ালি অস্বীকার করে না? উত্তর কী হবে? দ্য স্কুইডেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেইন মেক্স আ ভেরি প্রিটি স্কুইডেল ট্র্যাক। দ্য স্কুইডেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেইন মেক্স আ ভেরি প্রিটি স্কুইডেল ট্র্যাক। এরপরে চার দাগ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফ্রেজাল ভার্ব দিয়ে রিরাইট করতে হবে। তো রবি মেট হিজ ফ্রেন্ডস ইন দ্য পার্ক, মেট হচ্ছে মিটার পাস্ট ফর্ম, মিট কাম অ্যাক্রস হয়। তো যেহেতু এখানে মেটে মিটার পাস্ট ফর্ম দেওয়া রয়েছে, সেহেতু আমাদের কাম অ্যাক্রসকে পাস্ট করে দিতে হবে, অর্থাৎ কেম অ্যাক্রস। উত্তর হবে কেম অ্যাক্রস। এরপরে তনুশ্রী, ক্যানট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস। টলারেটের ফ্রেজাল ভার্ব কী হয়? পুট আপ উইথ। তো এখানে পুট আপ উইথ হবে। এরপরে সিদাগ, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রপোজাল রিজেক্ট করা হয়েছিল। রিজেক্টেড কী হয়? টার্ন ডাউন। কিন্তু এখানে রিজেক্টেড, এখানে ওয়াজ রিজেক্টেড, এটা ভয়েস সেন্স যেহেতু করে দেওয়া রয়েছে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া রয়েছে। সুতরাং আমাদের যে ফ্রেজাল ভার্বটা লিখতে হবে, তারও মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মই লিখতে হবে, অর্থাৎ টার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম টার্নড, এখানে হবে টার্নড ডাউন। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে লক দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স, সুতরাং এর উত্তর কী হবে? প্রথমে লেট, তারপরে অবজেক্ট দ্য ডোর, তারপরে বি বসবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লকড, অর্থাৎ উত্তর কী হবে? লেট দ্য ডোর বি লকড। নেক্সট, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, অসীম এই প্রবলেমের সলিউশন জানে। তো এখানে অবজেক্ট কী হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম, প্রথমে লিখতে হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম, তারপরে নোজ, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার মানে আমাদের হবে এম ইজ আর এর মধ্যে একটা লিখতে হবে। তো দ্য সলিউশনের পরে সবসময় কী হয়? ইজ হবে, অর্থাৎ দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, তারপরে টু বাই হবে না, টু হবে টু অসীম, অর্থাৎ উত্তরটা কী হলো? দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। নেক্সট, আই হ্যাড রিটেন আ লেটার, এটা কী হবে? প্রথমে অবজেক্ট আর লেটার, তারপরে হ্যাডটা কী হয়ে যাবে? হ্যাড উইন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড উইন রিটেন, বাই আইটা কী হবে? মি, বাই মি। তো এখানে ফেবল কবিতাটার রিলেটেড যা যা আছে সব কিছুই শেষ হলো। জানিও তোমাদের কেমন লাগলো। আর এখনই শীঘ্রই যদি অন্য কোনো কবিতা বা অন্য কোনো গল্পের আলোচনা বিশ্লেষণ তোমাদের অন্যান্যগুলোর আগে প্রয়োজন হয়, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি অন্যান্যগুলো, অন্যান্য প্রজেক্ট বন্ধ রেখে তোমাদের জিজ্ঞেস করাই যে সব প্রজেক্টগুলো, সেইগুলো আমি আগে শেষ করব, সেসব গল্প কবিতাগুলোই আমি আগে শেষ করব। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো, তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে করে তোমরা পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। থ্যাংক ইউ।